এই যে সফল হতে পারতেছে না এই কারণে অনেকে পিছিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমি একটা সময় আমি রাজত্ব করব ইনশাআল্লাহ অবশেষে কোলে সে উঠলই ছাগল আর কি ঘাস দেব ছেড়ে রাখব খাঁচায় রাখব ওরা বাচ্চা দিবে প্রোডাকশন হবে আমি বিক্রি করব অনেক টাকা টাকা মানে যে এরকমটা আপনি ভেবেছিলেন ওই রকম না মারা যাচ্ছে নয়টিও মারা গেছে দিনে দিনে হ্যাঁ ওকে ধরতে পারা যাবে না আপনি ওকে ধরতে পারবেন না এরকম থাকবে মনে হচ্ছে যে খাচ্ছে কিন্তু সে আসলে খায় না কুচু মানুষ যেভাবে থাকে এরকম কুচ হয়ে থাকে কেউ কত খাবে কত খাবা তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ সব খেয়ে যাবে সব খেয়ে যাবে আমি যতই দিচ্ছি ও কিন্তু খেয়ে নিচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আমি মারুফা আইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে আজকে আমি একটি ফার্মে এসেছি ফার্মটির নাম একটু পরেই আমি জানাচ্ছি দর্শক আজকে আমি যার কাছে এসেছি তিনি একজন নতুন উদ্যোক্তা নাম তার মতিউর রহমান বিল্লাল এই যে আমি বেশ কয়েকটি পর্ব ধরে কিন্তু নতুন উদ্যোক্তাদের গল্প তুলে ধরার চেষ্টা করছি কারণ আমি জানতে চাইছি এই যে নতুন উদ্যোক্তারা এই সেক্টরে আসছে ওরা কেন আসছেন কি দেখে আসছেন এবং তাদের পরিকল্পনাটা কি আমরা কিন্তু যখন গল্প তুলে ধরি অনেকেই আপনারা বলেন আমরা শুধু সফলতার গল্প তুলে ধরি বিফলতার গল্প কেন তুলে ধরি না আমরা সবটাই তুলে ধরার চেষ্টা করি বিফলতার গল্প শুনেও কেন এই উদ্যোক্তারা এই সেক্টরে আসছে সেটি আমরা জানার চেষ্টা করব এখানে এসেই দেখা মিলল বেশ কয়েকটি হরিণের মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ইনি তো খেয়েই যাচ্ছে আমার হাত থেকে খাচ্ছে আবার নিজে নিয়ে খাচ্ছে আর বাকিরা একটু দূরে আছে দর্শক আশা করছি আমাদের আজকের পর্বে আপনারা অনেক কিছু জানতে পারবেন পর্বটি দেখতে দেখতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন জাতের ছাগল দেখতে পাচ্ছি আপনারা এখানে খুব সুন্দর এক এক সময় কালার এক এক রকম বাহ মাশাআল্লাহ বাচ্চা দুটো খুবই সুন্দর এরা এদের বয়স তিন দিন আজকে ওর বয়স তিন দিন হ্যাঁ তিন দিন দুটোরই তিন দিন বয়স দুটোই তিন দিন জি কিন্তু আমরা একটু পার্থক্য দেখতে পাচ্ছি দর্শকও নিশ্চয়ই দেখতে পাচ্ছে দুটো কি আলাদা আলাদা জাত একই জাত বাট ওর মায়ের থেকে ও একাই হয়েছে আর ও মা থেকে দুটা বাচ্চা যেটা দুটো বাচ্চা হয়েছে তুলনামূলক একটু ছোট যেটা সিঙ্গেল বাচ্চা সেটা একটু বড় আপনি আমরা ধরে নিচ্ছি যে আপনি কিছুটা হলেও জানেন সম্পর্কে আচ্ছা আর তার আগে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি অনেক কৃষি অনুষ্ঠান দেখেছেন হ্যাঁ সেখানে সফলতার কথাও শুনেছেন বিফল হওয়ার গল্পগুলোও শুনেছেন তা আমি যদি সফলতার কথাগুলো একটু সাইডে রাখি এই যে বিফল হওয়ার গল্পগুলো শোনার পরেও আপনি কেন এই সেক্টরে আসলেন আপনার প্ল্যানটা কী ছিল আমরা একটু শুনতে চাই আমি সবসময় চেষ্টা করি যে মানে ইউনিক কিছু করার জন্য আর আমার মূল টার্গেট হচ্ছে 21 শতকে খাদ্যের ক্রমবর্ধমান যে আমিষের চাহিদা সেটা পূরণ করা একই সাথে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা এখন আপনার কোশ্চেন হচ্ছে ব্যর্থতার গল্প অনেক আছে যারা ব্যর্থ হয়েছে তাদের অধিকাংশের কারণ হচ্ছে তাদের নিজেদের কারণে অনেকে জানার ঘাটতি আছে আপনার অনেকে বোঝার ঘাটতি আছে অনেক অনেক কিছু না জেনে ফার্মিং করে ফেলতেছে হয়তো বা টাকা আছে আপনার টাকাটা ইনভেস্ট করে ফেলতেছে এই যে সফল হতে পারতেছে না এই কারণে অনেকে পিছিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমি একটা সময় আমি রাজত্ব করব ইনশাআল্লাহ এরকম অনেক বিল্লাল সাহেব এই সেক্টরে রাজত্ব করুক নিশ্চয়ই এই যে আমিষের কথা বললেন এই আমিষের সাথে নাম মিলিয়েই আপনি নাম রেখেছেন আপনার এই খামারের আমরা খামারের নাম কি এই খামারটি এক্স্যাক্টলি কোন জায়গায় অবস্থিত আমরা একটু শুনি যে আসলে আমি কি নিয়ে কাজ করতেছি আমি পশু পাখি গরু ছাগল হাঁস মুরগ তুম্বা ভেড়া বা এই এই থেকে উৎপাদিত খাদ্য নিয়ে কাজ করতেছি আমি এ থেকে কী পাওয়া যায় এ থেকে আমিষ পাওয়া যায় ওই জায়গা থেকে মনে হলো যে তাহলে আমিষ নামটা তো খুব সুন্দর হয়
ওইখান থেকে আসলে আমিষটা শুরু। অবশেষে কলেশে উঠলই, অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছিল, কথাই বলতে পারছিলাম না, লাফিয়ে লাফিয়ে কোলে ওঠার চেষ্টা করছিল। এখন কোলে নিয়েছি, কত শান্ত আছে বাচ্চাটা, খুবই সুন্দর। এরকম বাচ্চা কতগুলো আছে এই মুহূর্তে? নয়টা আছে। নয়টা বাচ্চা আছে? জি। আচ্ছা, এখন তো আমি জানি গল্পটা কিছুটা, যে অনেকদিন পরে আর কি আপনার ভালো লাগছে এই খামার দেখে। হ্যাঁ, ওই জায়গাটাতে আমি যাব, তবে তার আগে আমি একটু প্রশিক্ষণ নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। যে খামার দেওয়ার আগে প্রশিক্ষণ নিয়েছিলেন নাকি খামার দেবার পর নিয়েছিলেন, এবং কোথায় কোথায় আপনি প্রশিক্ষণ নিয়েছেন? আপু, আমি অনেক জায়গাতে ট্রেনিং করেছি। আমি ফার্মিং করার আগেও ট্রেনিং করেছি, ফার্মটা শুরু করার আগে প্রায় 2 বছর আমি ট্রেনিং করেছি বিভিন্ন জায়গাতে। তার মধ্যে হচ্ছে সাভারে করেছি, দুগ্ধ প্রচলন কেন্দ্র যেটা, ওখানে ডাক্তার শফিকুর রহমান শশী স্যার খুবই অভিজ্ঞ মানুষ, অনেক ভালো জানেন। আপনাদের মুক্তপাঠে আপনারা যে প্রোগ্রামগুলো, আমি এগুলো ইতিমধ্যে অংশগ্রহণ করেছি, আমি আপনার 2টা প্রোগ্রাম শেষও করেছি আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি যে ফার্মিং করতে গেলে প্রধান অস্ত্র হচ্ছে, মানে এটা যদি আপনি যুদ্ধ মনে করেন তাহলে এটা আপনার প্রধান অস্ত্র হতে হবে, আপনার ট্রেনিংটা। আচ্ছা, মুক্তপাঠে যেহেতু আপনি প্রশিক্ষণ নিয়েছেন, আমি আপনার কাছ থেকে একটু মতামত চাই, যে অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে, সেটিতে আসলে আপনারা কোনোভাবে উপকৃত হচ্ছেন কিনা, আপনার কাছে কী মনে হয়? আমি আপনাকে স্পেশালি থ্যাঙ্কস জানাই এই জন্য যে আপনার মাধ্যমে মুক্তপাঠে এরকম একটা প্রোগ্রাম আমি দেখেছি। আমার মনে হয় এজ এ ফার্মার হিসাবে আমি এটা ইফেক্টিভ একটা ট্রেনিং মনে করি। ধরেন আমি যেমন ম্যাস্টাইটিসের জন্য যে পরীক্ষাটা, আমি আপনার মুক্তপাঠে আমি শশী স্যারের ভিডিও দেখে ওইখান থেকে, হ্যাঁ ওইটা দুগ্ধবতী গাভী লালন পালনের যে প্রশিক্ষণটা ছিল ওইখান থেকে দেখে আমি ওটা করি। ওইখানে যেমন আপনার শেড কীভাবে ডিজাইন করব, আপনার গাবি কীভাবে চিনব, বকনা হিটে আসলে সেটা কীভাবে বুঝব। শফিকুর রহমান শশী স্যার আমার শ্রদ্ধেয় মানুষ, উনি এত সুন্দরভাবে এগুলোকে বুঝিয়েছেন, আমার মনে হয় নট অনলি মি, মানে আমার মতো যারা তরুণ উদ্যোক্তা আছে এরা যদি এই ট্রেনিংটা করে বা এই কোর্সে এনরোল করে, ওরা এখান থেকে নিঃসন্দেহে উপকৃত হবে। আপনি যেহেতু বেশ অনেকগুলো ছাগল নিয়ে কাজ করছেন, অনেকগুলো জাত নিয়ে কাজ করছেন, আমাদের মুক্তপাঠ কিন্তু ছাগল পালন নিয়েও একটি প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা আমরা করেছি, আপনি চাইলে সেই কোর্সটিতেও অংশ নিতে পারেন। যেটি বলছিলাম, অনেকগুলো জাত আপনাদের এখানে দেখতে পাচ্ছি, মোট কয়টি জাত নিয়ে এই মুহূর্তে কাজ করছেন? 4টি। আমার এখানে বিটেল আছে, বারবাই আছে, তোতা আছে এবং হরিয়ানা আছে। আর আমি ইতিমধ্যে আপনার ওই কোর্সটাতে এনরোল করেছি ছাগল পালনে, এবং এই ছাগল পালন যে আপনাদের যে প্রশিক্ষণটা, এটা খুব ইফেক্টিভ, এবং ওখানেও দেখলাম যে খুব তথ্যবহুল একটা ট্রেনিং। এবং এটা আমার মনে হয় যে আমরা অনেকে, আপু আমার কাছে জানতে চায় যে ছাগল লালন পালন করবো ভাই, আমি কোত্থেকে শিখবো, কীভাবে শিখবো, তাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে আপনি মুক্তপাঠে চলে যান, ওই কোর্সে রেজিস্ট্রেশন করেন, আপনি ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর প্র্যাকটিক্যালি যদি কিছু জানতে চান আপনি আমার কাছে চলে আসেন, আমার এখানে ফার্মের থেকে আপনি শিখতে পারবেন। ভাই, আমি ওই জায়গাটাতে একটু যেতে চাই। আমি বলেছিলাম যে কিছুটা গল্প আমি জানি, এবার আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাই, যে আপনি প্রথমে ছাগল নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখলেন যে মানে যে এরকমটা আপনি ভেবেছিলেন ওই রকম না, মারা যাচ্ছে একটি করে, একটি করে তিনটি দিনে তিনটিও মারা গেছে, আরো বেশিও মারা গেছে, 9টিও মারা গেছে দিনে দিনে। ও মাই জি, আমরা ওই জায়গাটা নিয়ে একটু শুনতে চাই, কেন মারা গেল, কি মনে হয়েছে আপনার, যে কি কারণে হলো? আমার কাছে এটা যেটা মনে হয়েছে যে আমি ছাগল লালন পালন সম্পর্কে আমার তেমন বেশি অভিজ্ঞতা ছিল না, অভিজ্ঞতা না থাকার কারণে আমার সাথে এমনটা হয়েছে।
আমি যেটা প্রথমে মনে করেছিলাম যে হয়তো বা ছাগল নিয়ে আসবো, ছাগল আর কি, ঘাস দিব, ছেড়ে রাখবো, খাঁচায় রাখবো, ওরা বাচ্চা দিবে, প্রোডাকশন হবে, আমি বিক্রি করবো অনেক টাকা আর টাকা, মানে আমি ওই সব মার্সিডিস কিনে ফেলছি ওই স্বপ্ন দেখতে দেখতে। আমার সবচেয়ে বড় প্রবলেমটা যেটা হয়েছিল, আমি ইন্ডিয়া থেকে ছাগলগুলো নিয়ে আসছি, একটা লং জার্নি ছিল তাদের, তারা শারীরিকভাবে খুবই দুর্বল ছিল, লং জার্নি করতে গিয়ে ঠান্ডা এফেক্টেড হয়েছে আপনার, ওদের নিউমোনিয়া হয়ে গেছে, ওদের অনেক ছাগলের সাথে আসার কারণে আপনার পিপিআর আক্রান্ত হয়েছে। দেখা যাচ্ছে যে আমি ঠান্ডাটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিলাম না, পিপিআরটা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছিলো, আমার শেড পুরো খালি হয়ে গেছিলো। আচ্ছা, যেই সমস্যার কথাগুলো আপনি বললেন, এখন যদি ছাগলের হয় তাহলে আপনি তার প্রতিকার কিভাবে করছেন, কি ধরনের সেবা দিচ্ছেন? এখন হওয়ার সুযোগই দিচ্ছি না আমি, আমি যখনই নতুন ছাগল আসতেছে আমি হোম কোয়ারেন্টাইনে দিয়ে দিচ্ছি তাকে। আমি চেষ্টা করি যে আইডেন্টিফাই করার জন্য যে কোনটা একটু তুলনামূলক উইক বা কোনটা তুলনামূলক দুর্বল, সেই দুর্বলটাকে আলাদা করে আলাদা একটা চেম্বারে খাবার দেই। আচ্ছা, এই যে আপনি দুর্বলের কথা বলছেন, আপনি একটু নির্ণয় করে বলবেন আমাকে যে দুর্বল আপনি কেন বলছেন? যে ওর ওজনে কম, ওর কি অসুখ বিসুখ বেশি, বা ওর হাঁটা চলায় কোনো দুর্বলতা বোঝাচ্ছে, এরকম কি কেন বলছেন দুর্বল? আপু, দুর্বল বলতে আমি চেষ্টা করে দেখি যে নিয়ে আসার পরে কোন ছাগলটা খাচ্ছে কোন ছাগলটা খাচ্ছে না। আপনি এইখানে যদি আমাকে একটু দেখেন, এবং একই সাথে ওর বডি স্ট্রাকচার বা বডি কন্ডিশন, আমি যদি এই ছাগলটাকে দেখেন আপনি, তো ও শারীরিকভাবে দুর্বল, আপনি দেখলেই বুঝবেন। যেমন ও উঠতে চাচ্ছে না, হ্যাঁ, ও শুয়ে আছে, আপনি দেখেন ওর ওর হাড্ডিগুলো ইয়ে হয়ে গেছে, লোমটা খসখসে হয়ে আছে আপনার, ওর ও আপনি ও সহজে নড়বে না এইখান থেকে। আর একই সাথে যদি আপনি এই ছাগলটাকে ধরেন, হ্যাঁ, ওকে ধরতেই পারা যাবে না, আপনি ওকে ধরতেই পারবেন না, ওকে ওকে কিন্তু ওকে আপনার মানে ধরা সম্ভব না। যে দুর্বল ছাগলগুলো আছে এরা খাবার দাবার কম খাবে, এক জায়গাতে ঝিমিয়ে বসে থাকবে, এবং এরকম কুচ হয়ে থাকে ওরা, হ্যাঁ, মানে কুচু মানুষ যেভাবে থাকে এরকম কুচ হয়ে থাকে, সো ওভাবে দেখা যায়, এবং একই সাথে ঠান্ডায় নাক দিয়ে পানি পড়তে থাকে, সো আমরা ওভাবে বুঝতে পারি যে ওর শারীরিকভাবে দুর্বলতা আছে, আবার ও খাবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু হিডেন প্রবলেমও থাকে যেগুলো আইডেন্টিফাই করা খুব কষ্ট হয়। দেখা যাচ্ছে আপনি স্ট্রং ছাগলটা, কিন্তু আপনি বুঝতে পারবেন না সে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার বোঝার সিস্টেম হচ্ছে, আপনি যখন এক ছাগলগুলোকে নতুন ছাগলগুলোকে খাদ্য দিবেন, খেয়াল করবেন ছাগল কি শুধু খাবার পাত্রে মুখ লাগিয়ে আছে নাকি সে খাচ্ছে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, খাবার দিবেন খাবার পাত্রে যাবে, এরকম এই যে দেখতেছেন আপনি এখানে, এরকম থাকবে, মনে হচ্ছে যে খাচ্ছে কিন্তু সে আসলে খায় না, ও আপনি একটু চেষ্টা করছে খেতে পারতেছেন না, ওর ওরকম মানে খাবার মতো ওরকম এনার্জি ওর মধ্যে নাই। তো ওভাবে আমরা চেষ্টা করি যে দুর্বলগুলোকে সিলেক্ট করতে, এবং ওই দুর্বল ছাগলগুলোকে আলাদা করে রাখি, ওদের আলাদাভাবে আপনার ফিডিং করি বা খাদ্য দিই। তার খাবার কিছু দেয়া হয় যেহেতু যে খেতে পারে না, মুখে রুচিও থাকে না, তখন কি আলাদা করে খাবারের সাথে কোনো ভিটামিন বা কোনো কিছু আপনারা ব্যবহার করে থাকেন? জি, আমি ওই সময়টাতে শুধু একটু রুচি মিক্স দিয়ে দিই, রুচি মিক্সের পাউডার আছে ওই খাদ্যের সাথে, যেটা আমি দানাদারটা করি সেটা, সেই দানাদার খাবারটার সাথে আমি একটু রুচির পাউডার দিয়ে দিই যেন ওর খাবারটা খেতে পারে। একই সাথে ওর আপনার আমি চেষ্টা করি নতুন ছাগলগুলোকে যে নরম ঘাস যেগুলো আছে, যেমন আপনি ধরতে পারেন যেমন জাম্বু ঘাসটা আছে এটা নরম, হেচি ঘাস আছে এটা নরম, নরম জাতীয় যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলো দেওয়ার চেষ্টা করি। ওই সময়টা ওরা নরম ঘাসগুলো একটু খাওয়ার চেষ্টা করে, আর দানাদারের সাথে আমি একটু রুচির পাউডার দিয়ে দিই যেন সহজেই ওর মুখে টেস্ট আসে।